চাওক রাজদীপ, অতি পরিতাপর কথা, অতি দুঃখর কথা যে এফালে সরকারে বৃক্ষরোপণ কার্যসূচী অর্থাৎ অমৃত বৃক্ষ আন্দোলন তেওঁলোকে করে আছে, আর এফালে দেখিবলৈ পোৱা গৈছে প্রকৃতি ধ্বংসযজ্ঞ এক প্রকার তেওঁলোকে আরম্ভ করেছে। কারণ ইয়ার পূর্বে যদি চাও আমি যে যে উড়ন হেতু নির্মাণ, অন্যান্য ঠাইর উড়ন হেতু জোরদরে হোক বা অন্যান্য যে উড়ন হেতু আছে, সেই উড়ন হেতু সমূহ নির্মাণ করার সময় বিভিন্ন গছ কাটি পেলোৱা হৈছিল, বিভিন্ন ঐতিহ্য বহনকারী গছসমূহ কাটি পেলোৱা হৈছিল। আর এইবার ঐতিহ্যমণ্ডিত পানবজারত অর্থাৎ দীঘলী পুখুরী পারত যিসমূহ পুরনি গছ আছে, প্রায় 200-150 বছরিয়া পুরনি গছ, সেই পুরনি গছসমূহ কাটিবলৈ সরকারে এবার উঠি পড়ি লাগিছে এক প্রকার। মই পনপটিয়াকৈ প্রতিনিধিমত দর্শকসকলক পরিবেশটো দেখুৱাম, কারণ যিসকল লোক এই রাজপথেৰে আহে সেই লোকে আসলে এই যে স্থান, এই স্থানটোত এবার হলেও উৎকট গরমের দিনত রয় অর্থাৎ বিশ্রাম গ্রহণ করে ইয়াত। কিন্তু তার এতিয়া সেই বিশ্রাম যে গ্রহণ করে সেই বিশ্রাম আসলে ইয়াত লব নোৱাৰিব যিসকল লোক এই রাস্তায় আহে, কারণ এই রাস্তায় উড়ন হেতু যাব। আর উড়ন হেতু যাওয়ার লগেলগে এই যিসমূহ ঐতিহ্য বহনকারী গছ, এই গছসমূহ এজোপা এজোপাকৈ প্রতিজোপা গছ কাটি পেলা হব। ইতিমধ্যে ইয়াত চিন দিয়া হয়েছে, প্রথমজোপা গছ আমি দেখুৱাইছোঁ, ইয়াত নাম্বারিং করা হয়েছে, নাম্বার ওয়ান লিখা হয়েছে, আর এফালে ক্রস চিন দিয়া হয়েছে, অর্থাৎ এইজোপা গছ প্রথমে কটা হব। আর এইজোপা গছ কাটিলে ইয়াত যে ছাঁ পড়েছিল বা ইয়াত যে ইয়াত পক্ষীসমূহ যে বিশ্রাম লৈছিল, পক্ষীসমূহ নিশা আসলে আমি দেখবলে পাও রাজপথে যি লোক যায় সেই লোকসকলে দেখবলে পায় এই গছজোপাত বিভিন্ন পক্ষীয় নিশা ইয়াত আশ্রয় গ্রহণ করে, সেয়া আসলে করব নোৱাৰিব। আর এই ঘটনা বা এই যে তেওঁলোকে গছ কটার যে সিদ্ধান্ত গ্রহণ করেছে তার বিরুদ্ধে জাঁওর খাই উঠেছে প্রকৃতিপ্রেমী সকল। মই বাইদেউ অকমান আপনার আসলে আহিছো, ইতিমধ্যে গছ কটার সিদ্ধান্ত গ্রহণ করেছে, হয়তো আজি বা কাইলের ভিতর গছসমূহ কটা হব, অতি দুঃখজনক কথা, কি কব বিচারিব? না, এই অত্যন্ত হঠকারী সিদ্ধান্ত এই সরকারের, কারণ আমি এই বহুত কথা ইয়ার জড়িত হয়ে আছে। এটা আছে ইয়ার ঐতিহ্যটা আছেই বারো, কিন্তু ইয়ার যে বায়োডাইভার্সিটির কথা, এই গছ গছনিবর কাটি দিলে আমার যে আমার যে গোটেই আমার হৃদপিণ্ডর নিচিনা নহয়, এই আমার হাও ফাও নিচিনা, ইয়ার যে বতাহ, এই বতাহটা আমার হাও ফাও নিচিনা নহয় জানো, গতি কেনকার অবস্থা। আর ইয়াত কি চড়াই চিরিকটি আছে, আর ইয়ার আমি চাওক যে ইয়ার বুরঞ্জী কেনকা পুরনি, আর তেনকা কাটি পেলে আরও একটা কথা, আমার একটা গ্রুপে আমি আমার প্রধানমন্ত্রীলে চিঠিও দিয়া হয়েছে, লিখা হয়েছে যে এই কিমান হঠকারী সিদ্ধান্ত আর কিমান বেয়া হব আমার আমার রাজ্যখনের কারণে। তারপরে আমার আর টি আই করা হয়েছিল, আর টি আই করতে আমাক এটা 25ডালতকৈও বেশি আপনাদের দেখিছে এই ক্রস চিন দিছে, সেই ক্রস চিন দিছে, কিন্তু তাতে কৈছে যে আমি 21ডালত দিছো, 21ডাল কাটিম আর টি আই রিপোর্ট। তারপর সোধা হয়েছিল যে আপনাদের ইম্প্যাক্ট এসেসমেন্ট করেছে নে, কৈছিল নাই করা ইম্প্যাক্ট এসেসমেন্ট, কিন্তু করা নাই। তারপরে সোধা হয়েছিল যে রাইজর কথা পাতিছিল নে, পাবলিক হিয়ারিং হয়েছিল নে, কৈছিল নাই। কি ভিত্তি সম্পূর্ণ নিজের সিদ্ধান্ত, সম্পূর্ণ নিজের সিদ্ধান্ত, কি কব বাইদ? অকমান আপনার আসলে আহিছো, আমি দেখিছো আপনাদের ইয়াত দোকান দিয়ে বা ইয়াত আপনাদের দোকানের জীবন নির্বাহ করে আছে, এটা দোকান তো যাবই, কিন্তু গছ প্রকৃতি ধ্বংস করা হয়েছে। হয়, প্রকৃতি ধ্বংস করা হয়েছে, প্রকৃতি ধ্বংস করলে মানে আমার সকলে গছ গছনিবর আমার সকলে বাইদেউ কোয়ার দরে আমার হৃদপিণ্ডর নিচিনা, আমি উখা নিশা আমি গছর পরাই আমি লওয়া, আমার একটা পারস্পরিক সম্পর্ক গছর লগত, গতি গছবর যদি কাটি পেলাই আমি কেনকে মানে জিয়াই থাকিম, আমার সকল লগতে পশু পক্ষীবর পক্ষীবর ইয়াতে গছর লগতে, আজি কিমান বছর পুরনি গছ, এইবর এই একটা বুরঞ্জী, গতি এইবর সকল ধ্বংস হয়ে যাব। এফালে তো বৃক্ষরোপণ করেছে আর এফালে গছ কাটিবলৈ লৈছে, এই তো বহুত বেয়া কথা, গোটে সম্পূর্ণ ধ্বংস হয়ে যাব আমার মানে সমাজখনে কুলক্ষিত হয়ে যাব, আমার বায়ু বতাহ নাইকিয়া হয়ে যাব, বায়ু আমার কমি আসবে, বরষুণ কমি আছে গুয়াহাটিত, বিগত দিন সময় আমি দেখিছো যে বরষুণ প্রায় নোহাই হয়েছে, বরষুণের কারণে বিভিন্ন পন্থা লবলগিয়া হয়েছে, তার পাছতে পুনৰ প্রকৃতি ধ্বংস। হয় হয়, এতিয়া এই আমি দেখিছো যে ইয়াত গাড়িবিলাক চলি আছে, বাছবিলাক চলিছে, সৰু সৰু গাড়িবিলাক চলিছে, এইবিলাকে এৰি দিয়া কাৰ্বন ডাই অক্সাইডবিলাক কোনে ল'ব? যদি গছ ইয়াৰ ওচৰত থকা গছবিলাকে যদি নাথাকে তেতিয়াহ'লে গুৱাহাটীখন কেনেকুৱা অৱস্থা এটা হ'ব? ইতিমধ্যে আমি জানো বায়ু প্ৰদূষণৰ কাৰণে গুৱাহাটীও স্থান পাইছে, আগতেতো এনেকুৱা নাছিল গুৱাহাটীখন। গুৱাহাটীখন আমি যেতিয়া সৰু আছিলোঁ তেতিয়া দেখিছিলোঁ যে ইয়াৰ চাৰিওফালে সেউজীয়া সেউজীয়া আছিল, পাহাৰবিলাক সেউজীয়া আছিল, ৰাস্তাবিলাক সেউজীয়া আছিল, কিন্তু আজি আমি কি দেখিছোঁ যে গছবিলাক কাটি কাটি নোহোৱাই কৰিছে। অকল এইখিনিৰে গছ আছে নেকি ইয়াতে গুৱাহাটীত? যদি এইখিনিও কাটি দিয়ে তেতিয়াহ'লে গুৱাহাটীৰ পৰা সম্পূৰ্ণৰূপে গছ নোহোৱা হৈ যাব, গতিকে বিকল্প ব্যৱস্থা লওক। হয়, বিকল্প ব্যৱস্থা লওক এইবিলাক, আৰু এইখিনি দি কিবা এই গছবিলাক নাকাটাকৈ কেনেকৈ কৰিব পাৰে? আমি বাংগালোৰৰ দৰে চিটিত দেখিছোঁ ঘৰৰ মাজেদি গছ গৈছে, কিন্তু তেওঁলোকে গছবিলাক কাটা নাই, ৰাখিছে, আমিওতো তেনেকৈ কৰিব পাৰোঁ,
গতিকে আমাৰ চৰকাৰে এই ক্ষেত্ৰত সিদ্ধান্ত লাগিব আৰু ল'ব লাগিব। আৰু আমি জানো আমি আমি ইয়াৰ বিৰুদ্ধে প্ৰটেষ্ট কৰিয়ে আছোঁ, গছ কাটিব নালাগে বুলি কৈ আছোঁ, কিন্তু তেওঁলোকে কোনো ধৰণৰ মানা নাই আৰু তেওঁলোকে তেওঁলোকৰ মতেই কৰি আছে, চৰকাৰে নিজৰ মতে কাম কৰি গৈ আছে। আমি গছজোপা দেখুৱাবলৈ এবাৰ অনুৰোধ জনাইছোঁ বিদেশ জাৰ্নেলিষ্ট অমনি বেজবৰুৱা আছে। এজোপা গছ এগৰাকী মানুহৰ লগত তুলনা কৰা হয়, অৰ্থাৎ এই গছজোপাৰ কাৰণে এগৰাকী মানুহ জীয়াই থাকে, গতিকে এই গছজোপা যদি কাটি দিয়া হয় তেতিয়াহ'লে কিমানখিনি অভাৱ হ'ব প্ৰতিগৰাকী লোকেই বুজিব পাৰে। অন্য দেশত বা অন্য ৰাজ্যত বিকল্প ব্যৱস্থা কৰা হৈছে, কিন্তু অসম চৰকাৰে সেই ধৰণৰ বিকল্প ব্যৱস্থা তেওঁলোকে কৰিব পৰা নাই, যাৰ কাৰণে ব্যৱস্থা কৰিব পৰা নাই, সেয়াই ডাঙৰ প্ৰশ্ন। ৰূপম দলৈ, এতিয়া বিকল্প ব্যৱস্থা কৰে নে নকৰে নে এই পুৰণি গছসমূহ কাটি পেলাই, সেয়া লক্ষণীয় হ'ব। সকলোৱে কৈছে গছ কাটিব নালাগে, আপোনালোকে দৰকাৰ হ'লে উৰণ সেতুৱে নিৰ্মাণ কৰাৰ প্ৰয়োজন নাই। ৰাইজে যেনেকৈ অতীজৰ পৰা অহা যোৱা কৰিছে তেনেকৈ অহা যোৱা কৰিব, উন্নয়নৰ নামত উৰণ সেতু নিৰ্মাণ কৰিবলৈ গৈ প্ৰকৃতি ধ্বংস নকৰিব বুলি সকীয়াই দিছে ৰাইজে। এতিয়া কাৰো কথা নুশুনা গুপুত গংগাটোত হৈ থকা এগৰাকী মুখ্যমন্ত্ৰীয়ে কি ব্যৱস্থা গ্ৰহণ কৰে, গোটেই বিষয়টো সন্দৰ্ভত কি স্থিতি লয়, সেয়া কিন্তু লক্ষণীয় হ'ব।